প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সবাই ঘরে থাকো, নিরাপদে থাকো, নিজে সুস্থ থাকো, অন্যকে সুস্থ রাখতে সহায়তা করো, এই আশা ব্যক্ত করে এবং সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাহলে করোনা আবহাওয়াকালীন লকডাউন আর শাটডাউন যতই যাই হোক, কোনো কিছুতে কোনো লাভ হবে না যতক্ষণ না মানুষ আল্লাহর কাছে মাথা নত করবে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত এ সমস্ত ভালোবাসা দূর হবে না। এর জন্য তোমরা সরকারি বিধিবিধান মানার সাথে সাথে নিজের মঙ্গলের জন্য নামাজ তো অবশ্যই পড়বে। এ আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মধ্যে আবারও ওই গণিত বিষয়ে তোমাদের অধ্যায় 12 থেকে এর আগে দুটো ক্লাস নিয়েছি, আজকে বারো অধ্যায়ের 4টা অনুশীলনী আছে, তার মধ্যে 12.1 থেকে হয়েছে, 12.2 থেকে হয়েছে, আজকে 12.3-এর আলোকে ক্লাস নেব। তোমরা ভালো করে লক্ষ্য করো এবং দেখো দেখো এই চিত্রগুলো বা এই ছবিগুলো দ্বারা কী কী দেখতে পাচ্ছ। এখানে দেখো জানালা গ্রিল, এটাও জানালার এক ধরনের গ্রিল, এটাও জানালার আর এক ধরনের গ্রিল, এটা হলো সোয়াবিন ক্ষেতের একটা শস্য ক্ষেত, এক্ষেত থেকে কী বোঝা যায় ওরা করছ। আর এখানে একটা গ্রাউন্ডের মধ্যে একটা কলচত্বর যৌন সমাগম বাস টার্মিনাল, এখানে আর একটা চত্বর দেখতে পাচ্ছ। যা হোক ওই আলোকে আমরা এখানে এটা কি দেখতে পাচ্ছি সবাই জানো, ক্লাস 8-এর কথাই বলি, ওদিক বাদ দিলাম 6-7, ক্লাস 8-এ আমরা দেখেছি এটা, এই পেপারটার নাম হলো কি গ্রাফ পেপার, মানে এই গ্রাফ পেপারের মতো আমরা এর আগের স্লাইডে দেখলাম কয়েকটা গ্রিল, জানালার গ্রিল দেখলাম, আরেকটা শস্য ক্ষেত, ওই ধরনের এরকম, অর্থাৎ ওখান থেকে আমরা বুঝতে পারলাম যে একটা গ্রাফ সংক্রান্ত বিষয়। আর এই গ্রাফ সংক্রান্ত বিষয়ে কী করা হয় সেটা আমরা ক্লাস 8-এ করেছি, কয়েকটা পদ্ধতির মধ্যে, হ্যাঁ সমাধান নির্ণয় এটা একটা পদ্ধতি, যে গ্রাফের মধ্যে যে সমস্যার সমাধান করা হয় সেই সমাধানের পদ্ধতিটার নাম হলো কি লৌকিক পদ্ধতি, তাই না? তো লৌকিক পদ্ধতিতে কী কী লাগে, একটা গ্রাফ পেপার লাগে, আর এই গ্রাফ পেপারের দুটা রেখা লম্বলম্বিভাবে ছেদ করলে যে বিন্দু ছেদ করে সেটাকে আমরা কী বলবি, ও বিন্দু বলি, মূল বিন্দু, মূল বিন্দুটাকে ও ধরা হয়েছে। আর ভূমির সমান্তরালে যে রেখাটাকে আমরা জানি এটাকে বলে এক্স অক্ষ, আর লম্বলম্বিভাবে যে রেখাটা ভূমির উপরে আড়ালম্ব হয়েছে সেটা গেলে ওয়াই অক্ষ। এগুলো আমরা জানি, অষ্টম শ্রেণী থেকে শিখে এসেছি। এবার ওই বিষয় থেকে এখানে দেওয়া সে আলোকে আমরা এখানে একটা বিন্দু বসছে কয় ঘর দেবো, এক্সের 4-3 ঘর, 1-2-3 এবং y-3 ঘর, অর্থাৎ 3 আর 3-এ বিন্দুতে একটা মিলে সেটা একটা বিন্দু হয়েছে, এটাকে আমার সবপক্ষে একটা সমাধান বলতে পারি, অর্থাৎ এক্সের 3 ঘর y-3 ঘর, তাহলে x = 3 y = 3,
এইভাবে লেখচিত্রের মাধ্যমে আমরা সমাধান নির্ণয় করে আসছি, করে দেখেছি, ওগুলোরই পুনরাবৃত্তি দেখানো হচ্ছে। তাহলে এই বিভিন্ন চিত্রর মাধ্যমে, ছবির মাধ্যমে আমরা আজকের আলোচনার বিষয় কি বলতে পারি? রৈখিক পদ্ধতিতে সমস্যার সমাধান বা সমাধান, সেটাকে বলা হয় সলিউশন টু দি গ্রাফিক্যাল মেথড, অর্থাৎ রৈখিক পদ্ধতিতে সমাধান, এই বিষয়ে আজকের আলোচনা। যদিও এটা অষ্টম শ্রেণীতে হয়েছে, তারপরেও যেহেতু এখানে নাইন টেনের গণিতে আছে বিধায় এখানে আবারও পুনরাবৃত্তি আলোচনা করা হলো এবং করছি, তোমরা লক্ষ্য করো। তো এখানে যা যে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সে বিষয়গুলোকে শিখন ফল হিসাবে তোমাদের পাঠ শেষে যে যা যে সমস্ত জিনিসগুলো জানতে পারবা বা আমরা পারবো সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। দেখো যে সরল সহসমীকরণের সমাধান লেখচিত্রে দেখাতে পারবে, আবার লেখচিত্রের সাহায্যে দুই চলক বিশিষ্ট দুইটি সরল সহসমীকরণ সমাধান করতে পারবে। তাহলে এর আগে আমরা যখন প্রতিস্থাপন অপনয়ন করেছি ক্লাস এইটে, আবার লৌকিক পদ্ধতিতেও করেছি, তারপর আমরা ওগুলোও করেছি, আজকে লৌকিক পদ্ধতিও করছি, পরবর্তীতে আরও যে সমস্ত পদ্ধতি হল সেটা পরবর্তী পর্যায়ক্রমে করানো হবে। তাহলে আজকে লৌকিক পদ্ধতিতে সরল সহকর্মীর সমাধান কীভাবে করতে হয় জানা আছে, তারপর আবারও আমরা দেখি। দেখো আমরা মূলবিন্দু দেখলাম, এক্স অক্ষ দেখলাম, তাই না, তারপরে ওয়াই অক্ষ দেখলাম, আর এখানে চতুর্ভাগের স্থানাঙ্কের চিহ্ন, মানে এখানে যখন এক্ষতে লম্বমে কাট করবে তখন আমরা দেখলাম চারটা অংশ, এটাকে প্রথম চতুর্ভাগ বলা হয়, এটাকে দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ, অর্থাৎ লম্বালম্বিভাবে দুটো যখন রেখা এক্ষ লম্বিত যখন কাট করে সেটাকে মূলবিন্দু বলে, এই মূলবিন্দুর চারটা ভাগ হয়ে যায়, ডানে ভাগ, বামে, নিচে, আবার ডানে বামে, এ মোট চারটা অংশে বিভক্ত হয়। তো প্রথম ভাগকে বলা হয় প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়কে দ্বিতীয় চতুর্ভাগ, আর তৃতীয়টাকে তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ আমরা এগুলো জানি, সেটা বললাম। তাহলে আমরা দেখি যে এখানে দেখো এইগুলাকে আমরা বলছিলাম যে এখানে একটা রেখা, এই যে একটা একলম্ব হলো, তাহলে এইখান থেকে এইটাকে বলে প্রথম চতুর্ভাগ, এখান থেকে এটুকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ, আর এখান থেকে এই অংশটিকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ, এখান থেকে এই এইটুকুকে বলা হয় চতুর্থ চতুর্ভাগ, প্রত্যেকটা তিন চারটা ভাগ হয়। এখন দেখো এক নম্বর চিত্রে উপরের কোন লেখের কোনো সমাধান নেই, এখানে দেখো এখানে এই চিত্র থেকে আমরা বলতে পারি দুটা রেখা যখন কোনো এক বিন্দুতে কাট করবে তখন ওখানে একটা সমাধান আমরা পাবো, তারপরে এটার ক্ষেত্রে আমরা সমাধান পাবো, এখানে কোনো কাট করেনি, এখানে কোনো সমাধান আসবে না, এই চিত্রের ক্ষেত্রে সমাধান নেই, এখানে কিন্তু কাট করেছে, এইটার ক্ষেত্রে আমরা সমাধান অসংখ্য পেতে পারি। হ্যাঁ, এটার ক্ষেত্রে আমরা সমাধান পেতে পারি, কিন্তু এর ক্ষেত্রে হবে না। তাহলে দেখো উপরের কোন লেখের অসংখ্য সমাধান আছে, তাহলে এটা সমাধান চলে এলো, তাহলে এইটার ক্ষেত্রে আমরা বলতে পারবো অসংখ্য সমাধান আছে। এরপরে দেখো উপরের লেখচিত্রে কয়টি সমাধান আছে, এই ক্ষেত্রে আমরা বলতে পারবো একটি সমাধান আছে। আচ্ছা, দুটা লেখ যখন কোনো বিন্দু কাট করবে তখন একটা সমাধান পাবো, অর্থাৎ তাহলে এখানে তাই হয়
এখানে কিরকম সমাধান আসতে পারে? এই যে বিন্দুটা এখানে উল্লেখ করছে, এই বিন্দুটা নির্দেশ করলো উপরে লেখচিত্রে সমীকরণ দ্বয়ের সমাধান কি হতে পারে। এটা মূল বিন্দু যেহেতু, তাহলে মূল বিন্দু থেকে আমরা গুনবো এক ঘর দুই ঘর, এক্সের থেকে দুই ঘর আর এখানে ওয়াই ঘর, তার মানে এখানে সমাধান একটা আছে বলে এক্স সমান টু আর ওয়াই সমান ওয়ান, এটা আমরা বলতে পারবো। তাহলে এখানে উপর লেখচিত্রে সমীকরণ দ্বয়ের সমাধান হচ্ছে এক্স সমান টু লিখতে পারবো আর ওয়াই সমান ওয়ান। এই ফিগার দেখে যদি প্রশ্ন করা হয় এরকম একটা ফিগারের মাধ্যমে যে চিত্রের আলোকে এক্সের মান কত আর ওয়াইয়ের মান কত, অর্থাৎ সমাধান করো, তখন আমরা বলবো এই ঘর গুনবো এখান থেকে, এখানে জয় ঘর ধরলে তত এক্সের মান, আর এখান থেকে ওয়াইয়ের দিকে যত ঘর তত, তাহলে এখানে এখানে এক ঘর আছে আর এখানে দুই ঘর মিলেছে, এক্সের হলো এক্স সমান টু আর ওয়াই সমান ওয়ান, তাহলে এটাই হলো সমাধান, এক্স সমান টু এবং ওয়াই সমান ওয়ান, এটা হলো নির্ণয়ের সমাধান। এরপরে দেখো এখানে কি বলতে হবে সমাধানটা, উপরে লেখিত সমীকরণ দ্বয়ের সমাধান কী, তাহলে এটা এটা এই অংশটা দেখুন সবগুলো প্লাস হয়, আর এই অংশ হয় প্লাস এবং মাইনাস, আর এই অংশ হয় দুটোই মাইনাস, আর এই অংশ হয় একটা প্লাস একটা মাইনাস। তাহলে দেখো এখান থেকে এক্সের মান কত, এক দুই তিন, তিন ঘর এসে মিলেছে, এক সমান মাইনাস টু বলতে হবে, এক সমান মাইনাস টু আর ওয়াই সমান এক দুই, তাহলে ওয়াই সমান মাইনাস টু, সরি এক সমান মাইনাস থ্রির ঘরে এক দুই তিন, এক সমান মাইনাস থ্রি লিখতে হবে, এক সমান মাইনাস থ্রি আর এখানে ওয়াই সমান মাইনাস টু। তাহলে এই চিত্রের আলোকে আমরা যে প্রশ্ন নির্দেশ করাইছে সেই আলোকে আমরা বলতে পারবো এক সমান মাইনাস টু এবং ওয়াই সমান না সরি এক্স সমান মাইনাস থ্রি তিন ঘর আর ওয়াইয়ের দিকে আছে দুই ঘর, তাহলে ওয়াই সমান মাইনাস টু, এটাই হলো সমাধান। এরপরে এটা হলো দ্বিতীয় চতুর্ভাগের ফলাফল, এটা হলো প্রথম চতুর্ভাগের, হ্যাঁ আর দ্বিতীয় চতুর্ভাগে তো এর আগে দেখাচ্ছিলাম তিন ঘর, এবার চতুর্থ চতুর্ভাগে কি হয় চতুর্থ চতুর্ভাগের না নাই ওটা হলো এখন প্রথম চতুর্ভাগে আমরা এক্স সমান মাইনাস এক্স সমান এখানে এক্স মাইনাস টু আর ওয়াই সমান এক্স ওয়ান মাইনাস থ্রি এই ক্ষেত্রে আর ওয়াই সমান মাইনাস প্লাস টু, তো ওয়াই সমান টু, এখানে আমরা বলতে পারবো এক্স সমান মাইনাস থ্রি আর ওয়াই সমান প্লাস টু। আমরা ওগুলো দেখলাম, এরপর দেখো গণিত উপরের এত আমরা দেখলাম, তাহলে এবার দেখো আলোচনা পেয়ে এবার একক কাজ হিসাবে তোমাদের
ছক্কা গাছে বিন্দু বলে একটু বসানো হয় তাহলে কী হবে দেখো, এটা বিন্দু, চারটা বিন্দু, চারটা স্থানক, কারণ ছক্কা যেহেতু একটা কাগজে এক্স আর এক্স অক্ষ এক অক্ষ দিয়ে এখন মূল বিন্দু থেকে স্থাপন করেছে দেখো। তাহলে এগুলো এক্স অক্ষ ওয়াই অক্ষ মূল বিন্দুতে মানে বিন্দুগুলোকে যদি এক্স প্লাস ওয়াই সমান ফাইভ প্রত্যয় সমীকরণ থেকে পাই, তাহলে এখান থেকে ওয়াই সমান ফাইভ মাইনাস এক্স, তাহলে এক্স সমান আমরা এই মানগুলো একটু বসাই তো ওয়াইয়ের এক একটা মান পাবো। আমি একটা এখানে করে দেখানো করে দেখেছি, এক্স সমান এবার তো মাইনাস টু ধরি, তাহলে এখানে এক্স সমান তো মাইনাস টু ধরায় তাহলে ক্যালকুলেশন করে তাহলে এখানে ওয়াইয়ের মানটা তাহলে মাইনাস টু মাইনাস প্লাস টু আর প্লাস সেভেন, এখানে তাহলে প্লাস সেভেন হবে। ঠিক অন্যরূপে যদি মাইনাস ওয়ান ধরা হয় এখানে তাহলে আসবে সিক্স, আবার যদি টু ধরা হয় তাহলে হবে থ্রি, আর যদি ফোর ধরা হয় তাহলে হবে ওয়ান, আর যদি মাইনাস ওয়ান ধরা হয় তাহলে মাইনাস ওয়ান ধরে কত হবে সিক্স হবে, আর যদি জিরো ধরা হয় মানে হলে সিক্সটা গেলাম, আর যদি জিরো ধরা হয় তাহলে হবে ফাইভ। তাহলে এখানে আমরা এক্সের মানগুলো ইচ্ছা মতো ধরতে পারি আর ওয়াইয়ের মানটা ক্যালকুলেশন করে বের করতে পারি। তাহলে এখানে আমরা বিন্দু কয়টা পেলাম, এ বি সি ডি ই পাঁচটা বিন্দু, এ এ বিন্দু মিলে জিরোর সাথে ফাইভ, বি বিন্দু হলো ফোর ওয়ান, সি বিন্দু টু থ্রি, ডি বিন্দু মাইনাস ওয়ান সিক্স, আর ই বিন্দু মাইনাস টু সেভেন, হ্যাঁ মাইনাস টু সেভেন ই বিন্দু। তাহলে আমরা পাঁচটা বিন্দু পেলাম, বিন্দুগুলো যোগ করে ছক্কা চার যোগ কর, বিন্দুগুলো এই বিন্দুগুলো বসাবো, বিন্দুগুলো বসাতে যা কী হলো কোনটা বসালাম, এই যে এ বসাতে যা এখানে হলো কয় ঘর, এ জিরো আর ওর পাঁচ ঘর, কয় এক দুই তিন চার পাঁচ, তারপরে হচ্ছে ফোর ওয়ান, এ হলো চার ঘর এখানে ওয়ান, তারপর হচ্ছে টু থ্রি, এখান থেকে হলো টু ঘর যোগ করে দেয় কী হলো, হ্যাঁ এটা একটা সরল রেখা হয়ে গেল, একটা বিন্দু এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, এটা আর ই বিন্দু হলো এটা, মানে মাইনাস টু, এদের এদিকে মাইনাস টু আর প্লাস সেভেন, এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সেভেন বুঝলে, তারপরে এটা যোগ করা হলো, যোগ করাতে কী পাওয়া গেল একটা সরলরেখা। এবার দেখো একটা রেখা সে তার একটা রেখা যখন উঠে যায় সেটা হলো সমপাতিত হয়, সমপাতিত যখন হয় একটা রেখা আটার সাথে তো অসংখ্য সমাধান আসতে পারে, আর যখন সমান্তরাল হয়
তখন রেখা দুটার সাথে কোনো কাট হয় না, তখন ওখানে কোনো সমাধান নাই হয় না এক্ষেত্রে। আর এই ক্ষেত্রে একটা সমাধান পাবো, দুটা রেখা যখন কোনো বিন্দুতে ছেদ করবে তখন আমরা একটা সমাধান পাবো, একটা মাত্র পাবো। হ্যাঁ, ওই ওই যে বারপন একের সামঞ্জস্য অসামঞ্জস্য নির্ভরশীল অনির্ভরশীল এবং কোনটার ক্ষেত্রে একটা সমাধান আছে, কোনটা অসম আছে, কোনো সমাধান নাই, এইখান ক্ষেত্রে একটা পরস্পর স্থিতিশীল একটা মতো সমাধান আছে, সমাধান আছে একটি, এই ক্ষেত্রে কোনো সমাধান নেই। আর এই ক্ষেত্রে সমাধান আছে সমাপতি, অর্থাৎ একটা রেখা আর একটা সমাপতি হয়ে যায়, অর্থাৎ এটা একটা সমীকরণে হতো বিন্দু, এটা আর একটা সমীকরণের বিন্দু এক জায়গাতে যখন মিলে যায় তখন তখন অসংখ্য এক্সের সমাধান পাওয়া যায়। তাহলে সমাপতির ক্ষেত্রে অসংখ্য সমাধান পাবো, সমান্তরাল ক্ষেত্রে কোনো সমাধান পাবো না, আর পরস্পর্শে দিলে একটা সমাধান পাবো। তাহলে দেখো এনে দুটো রেখা পরস্পর ছেদ করলো, দুটি রেখা ছেদ যে বিন্দু ছেদ ছেদ করে সেই বিন্দুটি হলো রেখা দুটির ছেদ বিন্দু, যা সমীকরণ দুটির সমাধান। অর্থাৎ যে বিন্দু ছেদ করবে সেই ছেদ বিন্দুতে কত ঘর ঘরে কাট করলো সেখান থেকে আমরা সমাধান পাবো, এক্স অক্ষ ওয়াই অক্ষ কোন দিকে কাট করেছে, কত ঘর এক্স আর কত ওয়াই কাট করেছে সেটা হিসাব করে আমরা একটা সমাধান দেবো, তার মানে একটা সমাধান আছে। এরপরে আর একটা দুটা সমীকরণ জোট থেকে আমরা এক নম্বর দিলাম, এটাকে ফোর এক্স প্লাস ফোর আই সমান ইলেভেন, এটা এক নম্বর সমীকরণ দিলাম। আর এখান থেকে সমীকরণটা দিয়ে আমরা মান বের করলে কী হবে, যে এক্সের মান যদি আমরা এখানে মাইনাস ওয়ান বসাই বা ফোর ওয়াই সমান ইলেভেন প্লাস মাইনাস প্লাস হয়ে গেলো, এল ওয়াই সমান বারো যোগ করে বারো ফোরতে ভাগ, তাহলে বারো বাই চার অর্থাৎ টুয়েলভ বাই ফোর, টুয়েলভ ফোর দেবে থ্রি অর্থাৎ তিন চার বারো থ্রি, তাহলে ওয়ার মান থ্রি পেলাম। এন এক নম্বর সমীকরণ থেকে ওয়ার মান থ্রি পেলাম, এক্সের জায়গাতে মান বসে এক্সের চারটে মান সমান বসে। এক নম্বর সমীকরণের লেখের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর, এই সমীকরণ থেকে আমরা বিন্দু নির্ণয় করছি একটা এটার থেকে। তাইলে আমরা একবার ওয়ান ধরে একটা পাইলাম, একটা বিন্দু এক্স, হ্যাঁ এক্সের মান ধরলাম ওয়াই ওয়ান, তখন ওয়াই এর মানে হলো থ্রি, তো সেক্ষেত্রে একটা বিন্দু আমরা নিতে পারি। তাহলে এখানে এই যে এটা পাইলাম কি ওয়ান এক্সের জায়গাতে ওয়ান, তখন ওয়াই এর মান থ্রি হলো, তাহলে এই বিন্দুটা দিয়ে একটা বিন্দু এই দুটা স্থানের কথা একটা বিন্দু পেলাম, এত মাইনাস ওয়ান আর থ্রি এক্সের মান থ্রির ঘরে যায় একটা বিন্দু পেলাম এ বিন্দু। ঠিক এমনিভাবে আমরা এক্সের মান যদি থ্রি ধরি তাহলে একটা মান হবে, আর যদি মাইনাস ফাইভ দিই তার হবে, এখানে বলে দেওয়া আছে এক্সের মান যদি এখানে থ্রি ধরবো বি বিন্দুতে থ্রি হলো, তখন থ্রি যদি হয় এখানে তাহলে থ্রি, তাহলে এখানে ইলেভেনতে থ্রি বাদ করলে এইচ হবে, এইচকে ফোর দিয়ে ভাগ করলে টু হবে, তাহলে দেখো এখানে টু রেজাল্ট চলে আসলো। ঠিক এরপর যদি এখানে মাইনাস ফাইভ বসায় দেখো ফাইভ আসলো, তাহলে ফাইভ হলে মাইনাস ফাইভ থেকে তাহলে ইলেভেন থেকে ফাইভ পাব মাইনাস ফাইভ, তাহলে এখানে যোগ হয়ে যাবে মাইনাস তাহলে প্লাস প্লাস সিক্স প্লাস সিক্সটিন অর্থাৎ ষোলো, মানে ষোলোকে যদি চারটে ভাগ করি তাহলে কত হবে চার চারে ষোলো, তাহলে দেখো এখানে রেজাল্ট চার চলে আসলো। এইভাবে আমরা এখানে একটা মানে এটা হলো কি ডিজিটাল তো ওই জন্য এই সমস্ত দেখা হলো ওরা খাতা কলমে ডাইরেক্ট এভাবে মান বসে ক্যালকুলেশন করতো, দিয়ে তখন হতো বিয়ের জায়গাতে থ্রি ওয়াই জিরো টু আর সিয়ের জায়গাতে মাইনাস ফাইভ আর ওয়াই জিরো ফোর হলো, তাহলে তিনটা বিন্দু পেলাম, এ বিন্দু বি বিন্দু সি বিন্দু, তাহলে বিন্দু তিনটা আমরা যদি এখানে করি তাহলে ওটা এক নম্বর সমীকরণের
তিনটা বিন্দু পেয়েছে এখানে। এবার দুই নম্বর সমীকরণ থেকে আবার যদি এটা করা হয়, এখন দুই নম্বর সমীকরণে ফোর আছে, এবার কি ধরব ওয়াইয়ের মান, এক্সের মান ওয়ান যদি ধরি, ফোর ইন্টু ওয়ান মাইনাস ওয়াই টেন, তাহলে এখানে ফোর তাহলে মাইনাস ওয়াই, এখানে মাইনাস ওয়াই থাকলো সমান টেন মাইনাস ফোর, তাহলে ওয়াই সমান মাইনাস ওয়াই সিক্স, ওয়াই সমান, ও হ্যাঁ ওয়াই সমান হবে মাইনাস সিক্স, তার মানে এখানে প্লাস সিক্স আর এখানে মাইনাস ওয়াই আছে, তাহলে আমার মাইনাস দিয়ে যদি মাইনাস ওয়াইকে গুণ করি তো প্লাস ওয়াই হয়, আর এখানে সিক্স যেহেতু সিক্সকে মাইনাস দিয়ে গুণটা মাইনাস সিক্স হয়, অর্থাৎ এখানে ওয়াই সমান মাইনাস সিক্স। এগুলো তোমাদের যেহেতু ক্লাস টেনে পড়ছ, হ্যাঁ এগুলা বুঝতে অসুবিধা হবে না, এগুলা সিক্স সেভেন এই নিয়মে করা হয়েছে, আবার এইটাও করা হয়েছে, ওই কিন্তু তোমাদের বিস্তারিত বোঝানো হয়েছে, কাজে ওই বুঝটা এখানে আর বুঝতে তোমাদের সমস্যা হওয়ার কথা না, হ্যাঁ ঠিক আছে সমস্যার কথা না, এলে ইঙ্গিত তোমাকে বুঝতে হবে যে তোমরা এখন দিনের দিন বড় হয়েছো, অত প্রাইমারি ছেলেদের মতন বুঝে নেই, হ্যাঁ আর্টস ক্লাস অগ্রসর হওয়া যাবে না, এই জন্য শর্টকাটে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে আমরা দুই নম্বর সমীকরণের লেখের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি, তাহলে দুই নম্বর বিন্দুর স্থানাঙ্ক এলাবার করি, যেমনি এর আগে এক নম্বরটা দেখাচ্ছি, এক নম্বরের বিন্দুগুলো ধরছি এ বি সি আর এখানে পিকুয়ার, তাহলে দেখো অটোমেটিক ওয়ান ধরে মানে সিক্স আছে, আর এখানে থ্রি ধরেছি তখন কি মান আসছে দেখো, এটা থ্রি হয় তাহলে চার দুন আট, তাহলে হবে টু, তাহলে মাইনাস টু হবে, থ্রি ধরলে মাইনাস টু আর এখানে মাইনাস মাস কাটে হলো, তাহলে টু হয়ে গেলো, আর এটাতে যখন কি ধরা হবে যে থ্রি আর মাইনাস থ্রি, এটা মাইনাস থ্রি হলে মাইনাস থ্রি হলে প্লাস থ্রি হলে প্লাস টু, আর মাইনাস থ্রি হলে মাইনাস টু, তাহলে মাইনাস থ্রি হলে বারো হবে মাইনাস, বারো তাহলে মাইনাস টু আর এখানে মাইনাস ওয়াই, এখানে মাইনাস ওয়াই মাইনাস ফোর, তাহলে ও হ্যাঁ তাহলে এখানে হয়ে গেল মাইনাস ফোর, তাহলে মাইনাস প্লাস চোদ্দ, তাহলে সেভেন, তাহলে আমরা যে বিন্দুগুলা এবার প্রথম সমীকরণ যে বিন্দুগুলো পাইছিলাম সেগুলো এক এক করে বসানো হয়েছে, দ্বিতীয় সমীকরণে যে বিন্দুগুলো পাইছিলাম টু এর ক্ষেত্রে, হ্যাঁ থ্রির ক্ষেত্রে টু পাইছি আর টু এর ক্ষেত্রে মাইনাস টু, ওটা টু ছিল বোঝা যাচ্ছিল না, টু ছিল টু এর ক্ষেত্রে টু, তাহলে আমরা এখানে এর আগে যে সমীকরণ আর প্রথম সমীকরণ সেই সমীকরণে বিন্দুগুলো এখানে লেখা প্রকাশ করা হলো, এই যে এখানে এই বিন্দুটা এসছে এখান থেকে কত আছে এক্সের ওয়ান ঘর এন এক ঘর আর ওয়াইয়ের তিন ঘর, তাহলে এখানে এক দুই তিন এখানে এই বিন্দু, আর বি বিন্দুটা এসছে থ্রি টু, এখানে তিন আর এখানে টু থ্রি টু, সি বিন্দুটা এসছে মাইনাস ফাইভ, এখান থেকে মাইনাস ফাইভ এক দুই তিন চার পাঁচ মাইনাস পাঁচ আর ওদিকে ফোর এক দুই তিন চার, তাহলে ফোর হলো চার বেশি বিন্দু, এখানে এই বিন্দুগুলো একটু যোগ করা হয় তো কী হবে, হ্যাঁ সরলে গেল, এরপরে ওটা প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণে বিন্দুগুলো বসাবো, এখানে পি বিন্দু বসাইলো এখানে কয় ঘরে এক ঘর আর মাইনাস ছয় ঘর, এমনি গেলো মাইনাস ছয় ঘর, তারপরেরটা হলো দু তিন ঘর এনে তিন ঘর, তিন ঘর দিয়ে এখানে সে দুই তিন আর দুই, এটা পি বিন্দু একটি বিন্দু আর আর বিন্দুটা এসছে টু টু, এ ঘরে টু আর টু, এখানে তো যোগ করা হয় লেখা, তাহলে আমরা বন্ধু যেহেতু এত বিন্দু ভয় সিদ্ধ করেছে, তাহলে এখানে কী করেছে দুটা রেখা
আট করেছে। বন্ধু তো করার পর এখানে একটা বন্ধু করম, করার পর কি হলেন ছেদ করা, তারপরে কাট করা, বিস্থাপন করে যোগ করলাম এবং বর্ধিত করলাম। বর্ধিত করা যেহেতু থ্রি টু বিন্দু উভয় সরলরেখায় অবস্থিত, উভয় সরলরেখাতে কিন্তু এখনো থ্রি টু আর এখনো থ্রি দশমিক টু, তাই না? তাহলে বি বিন্দু আর কিউ বিন্দু একই বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ এটা সিদ্ধ হয়েছে, বিন্দুটি উভয় সমীকরণকে সিদ্ধ করেছে। সুতরাং নিম্ন সমাধান তাহলে আমার এক্সের জায়গাতে থ্রি আর ওয়াই টু, তাহলে এক্সের সমান থ্রি ওভার টু, এটাই হলো নিম্ন সমাধান। লেখচিত্রভাবে এইভাবেই করে বসাতে হবে, যেতে হলে নতুন বিষয় না, অষ্টম শেষে যথেষ্টভাবে এখানে ওখানে শেখানো হয়েছে, আবারও দেখানো হলো, অতএব তোমরা পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, তাই না? এবার দেখো জোড়া কাজের মধ্যে একটা সমীকরণ জোটটি লেখচিত্রের সাহায্য সমাধান করে, এখানে দেখো আগে যে করলাম এক নম্বর সমীকরণ থেকে ওয়াই সমান তাহলে এইট, এই এক্সের মান একটা বসে দিলে তো গুণ করে তাহলে এইট থেকে বিয়োগ করতে ওয়াইয়ের মান পাবে, এখান থেকে একটা কয়েকটা বিন্দু ছক করতে হবে, ঠিক এই দুই নম্বর, এটাকে দুই নম্বর নাম দেওয়া, ওই আর আগে যেটা করেন ওই একইভাবে করতে হবে। হ্যাঁ, এরপর আসো এই বিষয়টা বুঝতে পারছো যে এক্ষেত্রে সমাধান একটা আছে, এখান থেকে অসঙ্গে সম্পর্ক এক্ষেত্রে কোনো সমাধান নেই, এক্ষেত্রে আমরা সমাধান একটা পাবো, এক্ষেত্রে সমাধান হবে এক সমান টু ওয়াই সমান ওয়ান, এক সমান টু আর সমান ওয়ান পাবো, এখানে সমাধান। আর এই ক্ষেত্রে আমরা সমাধান পাবো এক্সের জায়গাতে হবে থ্রি আর ওয়াই সমান টু, এখান থেকে তিন ঘর এক সমান মাইনাস থ্রি, সরি এক সমান মাইনাস থ্রি আর সমান মাইনাস টু। এবার দেখো তোমাদেরকে এটা একটা বাড়ির কাজ দেওয়া হলো, বাড়ির কাজ হিসাবে এই দুটা সমীকরণ জোট থেকে লেখচিত্রের সাহায্যে উক্ত সমীকরণের সমাধান করো, অর্থাৎ এর আগে যেভাবে লেখচিত্র দেখালাম ঠিক ওইভাবে তোমরা গ্রাফ পেপার নিবা আর একটা সমীকরণ থেকে এক্সপেরিমেন্ট চেতন ধরে ওয়াইয়ের মান ধরে ধরে একটা স্থান উপর নির্ণয় করবা, আবার দুই নম্বর একইভাবে হ্যাঁ মান ধরা স্থান এও বিন্দু বলা ছক কাগজে স্থাপন করে সরলাকরণ করে দেখতে হবে কত বিন্দু মিলে করছে সেই বিন্দুটাই হবে। তাহলে এখানে কিছু কথা বাণী, যে মিথ্যায় মঙ্গল নিহিত তা অসৎ উদ্দেশ্যে প্রণোদিত সত্য অপেক্ষা শ্রেষ্ঠতর, অর্থাৎ একটা কথা মিথ্যা কিন্তু ওর মধ্যে মঙ্গল আছে, অসৎ উদ্দেশ্যে আর অসৎ উদ্দেশ্যে পর্যন্ত সত্য অপেক্ষা, অর্থাৎ একটা সত্য কথা অসৎ কাজে ব্যবহার করেছে, একটা সত্য কথা অসৎ কাজে ব্যবহার করার চেয়ে একটা মিথ্যা কথা যদি মঙ্গল আসে তো ওটাই ভালো। এটা হলো একটা সত্য কথা অসৎ কাজে ব্যবহার করার চেয়ে একটা মিথ্যা কথা দিয়ে যদি মঙ্গল হয় তো সেটাই ভালো। তাই বলছে যে মিথ্যায় মঙ্গল নিহিত তা অসৎ উদ্দেশ্যে প্রণীত সত্য অপেক্ষাও শ্রেষ্ঠ, যা হোক পা পিছলে পড়ে যাওয়া লজ্জার কথা নাই, বরং যথাসময়ে উঠে দাঁড়ানোই লজ্জার ব্যাপার, বরং যথাসময়ে উঠতে না উঠে না দাঁড়ানো লজ্জার ব্যাপার, আর তো পড়ে সত্যি উঠতে না বসে লজ্জার ব্যাপার, আর উঠে গেলি যাই হোক। জ্ঞানী মূর্খকে চিনতে পারে, কেননা সে জ্ঞানী, কখন তোর মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না কেননা সে মূর্খ, তাহলে মূর্খ আর জ্ঞানী এক সমান হতে পারে না, জ্ঞানীরা মূর্খকে চিনে কিন্তু মূর্খরা জ্ঞানীকে চিনতে পারে। যাই হোক এগুলো কিছু নীতিগত বাক্য, তাহলে
আজকের মতো এখানেই। তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং তোমরা পাঁচক নামাজের মাধ্যমে সরকারি যে স্বাস্থ্যবিধির কথা বলছে সে বিধিগুলো মেনে চলবে, প্রয়োজন ছাড়া বাইরে যাবে না, আর বাইরে থেকে এসে সাবান দিয়ে হাত ধুতে করবে, নিরাপদে থাকবে, এটাই আশা করি। আর এই আশা ব্যক্ত করে তোমরা সবাই আমাদের মাধ্যমে আল্লাহর কাছে ভুল তৈরি এবং মঙ্গল কামনা করবে, এসেই এটাই আমাদের সকলের প্রত্যাশা। এই আশা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম সকলকে।